ওই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার, ওই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। দেশের কথা ভাবি নাই, স্বার্থ ছাড়া বুঝি নাই, আমায় রুখার সাধ্য আছে কার? টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি শু। আচ্ছা জাফর কি নিয়ে ডিপ্রেশনে আছে কিছু জানো? না, বারে বারে কল করছে, বলছে তার নাকি মন ভালো নেই, কুসুমকে চাই। জামালপুরের প্রত্যেকটা কলেজে খোঁজ নিলেই ওকে পাওয়া যাবে। হ্যালো, রাতে ঘুমাননি? কে? বাহ, আপনি বুড়ো কোথায়? বুড়ো বয়সে চাচা ভীমরতি ধরেছি, অপরাধ বোধ জেগে উঠেছে, রেখাকে খুঁজছি। আরে রেখাকে যদি খুঁজে পাই তাহলে তো আমি থনচে হয়ে যাব। তোমার কাছে তো আছে 2 কোটি টাকা, 1 কোটি টাকা ওদের দিলে আমাদের কি হবে? 2 কোটি টাকা না, ওই আলমারিতে আছে 10 কোটি টাকা। 10 কোটি টাকা? আমি তো আপনার সঙ্গে বোধহয় দৌড় প্রতিযোগিতা পারবো না। দাদু, তোমার ঠিকানাটা বলো না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। বলো না তোমার ঠিকানা কোথায়। দাদা, আপনি জানেন দাদা সম্পর্কটা আসলে কত বড়? দাদা সম্পর্কটা বাবার চেয়েও বড়। দাদা না হলে বাবা তো হতো না। বাবার সম্পর্কতে দায়িত্ব, ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ সব কিছু থাকে, তারপরেও সন্তান মানুষ করার একটা দায়িত্ব থাকে। আমার তো আর বাবা নেই জীবনে, আমার মাই সব, আমার মাই আমার বাবা। দাদার সাথে নাতি নাতনিদের সম্পর্কটা এমন হয়ে যায় যে দাদার সহধর্মিনী, সন্তান সব কিছু নাতি নাতনির হাসির কাছে সম্পর্কগুলো ম্লান হয়ে যায়। দাদু প্লিজ, তোমার ঠিকানাটা বলো দাদু প্লিজ। দাদা প্লিজ, দাদা শান্ত হন প্লিজ, আমি কিন্তু ফোনটা রেখে দেব। না না না, ফোনটা রেখো না। দাদা আপনি প্লিজ শান্ত হন, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি আপনার কাছে যাব। তবে তার আগে আমার বাবার ঠিকানা আর ফোন নাম্বারটা প্লিজ দিন। ওকে আমি রাখছি। বারো সাহেবের বউ কাজ বন্ধ করে দিছে। হোয়াট?
তোমার এতজন মানুষ থাকতে একটা মহিলা এই কাজটা কি করে করলো? ম্যাডাম, আপনি আমার কথাটা একটু শুনেন। ম্যাডাম, বারেকের বউ অনেকগুলো মাস্তানে আমাদের সবাইকে জিম্পি করছে। তুমি ফোনটা রাখো, আমরা আসছি। কি হয়েছে? বারেক সাহেবের স্ত্রী কিছু ভাড়াটে গুন্ডা নিয়ে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। হোয়াট? আমাদের আমাদের এখনই যেতে হবে। তুমি একটা কাজ করো, জ্যাককে ডাকো। চলো। আপনি তো অনেক দূর থেকে আসছেন, আপনি একটু রেস্ট করেন, আমি আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করছি। খুলে দাও, খুলে দাও। না, ওই যে গেস্ট রুম আছে না, ওইটাতে চলো। গেস্ট রুম কেন? এই রুমটাই খুলে দাও, তোমার আপাকে নিয়ে আমরা একটু রেস্ট করি। না, আপনি একটু ওই রুমেই রেস্ট করেন, আমি আপনার জন্য এখনই খাওয়ার ব্যবস্থা করছি। হ্যালো রহিম ভাই, কই আপনি? ও, বাজার আছেন, তাহলে তো ভালো হয়েছে। আমি আপনার একটা কাজের জন্য ফোন দিলাম। এই যে বাজারের সবচেয়ে বড় খাসিটা আছে না, ওইটা বড় খাসি, ওইটা আপনি আঙ্গবাসায় নিয়ে আসবেন, আর সাত্তার ভাইরে লগে করে নিয়ে আসবেন, জবাই দিয়ে দেবো, বুঝছেন? আর যে সুলিম চাচার দোকানে ঠিক আছে 10টা বড় মুরগি, আমি বরঞ্চ তোমার আপাকে খুঁজে বের করি, তারপরে গিয়ে বলি আমাদের সম্মানে তুমি বিয়ে বাড়ির আয়োজন করেছো। এই যে দিলাম, এইদিকে আপাই দিকে। আচ্ছা, আপনি যান, আমি ব্যবস্থা করতেছি, আগে খাওয়াই লই আপনারে। আচ্ছা, আর করবেন কো যে দাদার দোকান থেকে মিষ্টি দই লইবেন। একটা বেঁচে আছে, ওর একটা মেয়ে হয়েছিল, সেই মেয়ে মাস্টার্স পাস করেছে, ওরা জামালপুর থাকে। রেখা জামালপুরের একটা কলেজের লেকচারার, আমি জামালপুর যাবো, রেখাকে খুঁজে বের করব, ওর কাছে আমি ক্ষমা চাইব, আর এই বাড়িটা আমি ওদেরকে লিখে দেব। চাচা, চাচা, আপনি বুঝতে পারছেন যে আপনার হ্যালুসিনেশন হচ্ছে? হ্যালুসিনেশন মানে বোঝেন? আপনি একটা মৃত ব্যক্তিকে 24 বছর আগে যে মেয়েটা মারা গেছে তাকে আপনি জীবিত দেখছেন, তার মধ্যে তার কন্যা সন্তানকেও বের করেছেন, আপনার নাতনি যাকে ভাবছেন, আপনি বুঝতে পারছেন? তুমি চুপ কর, রেখাকে কি তুমি নিজের হাতে সেদিন খুন করেছিলে? ভাড়াটিয়া মাস্তান দিয়ে খুন করেছিল, তোমার ভাড়াটিয়া মাস্তানরা কি এই ছবি সাপ্লাই করেছিল? জাফর, আমিও সেদিন তোমার মতো এই ছবিটাকে বিশ্বাস করেছিলাম, এই ছবিটা বানানো, তোমার ভাড়াটি খুনিরা স্টুডিও থেকে এই ছবি বানিয়ে সাপ্লাই দিয়েছিল। চাচাকে তো আর 7-5 বুঝিয়ে লাভ নেই, বরং রেখাকে খুঁজে বের করে শেষ করে দিতে হবে। তা করতে হবে চাচার সঙ্গে রেখা দেখা হওয়ার আগেই। যে করেই হোক, এই বুড়ো ভোমের মাথা থেকে রেখা আর ঢেউয়ের
ভূত সরাতেই হবে। তুমি কি ভাবছো? না কিছু না চাচা, ওই নিয়তি, নিয়তি যেহেতু রেখা ভাবিকে বাঁচিয়ে রেখেছে, তার সন্তানকেও বাঁচিয়ে রেখেছে, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে চাচা? হ্যাঁ, রেখা ভাবি আর তার সন্তানের তো এবাড়ির প্রতি একটা অধিকার আছে, মানে এবারে তাদেরই, আর এই বয়সে এসে যদি তাদের সবাই সম্পত্তি বুঝিয়ে দেন তাহলে তো এর চেয়ে বেশি ভালো কাজ আর কি হতে পারে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটা কথা, আপনি যদি সবাই সম্পত্তি বুঝিয়ে দেন সবচেয়ে বেশি খুশি হবে কে জানেন? আমি সারাটা জীবন আমি আপনার সব কথা মেনেছি, অক্ষরে অক্ষরে পালন করেছি, এবারও তার ব্যতিক্রম হবে না চাচা। চাচা আমি জামালপুর যাব, জামালপুর গিয়ে প্রতিটা কলেজে রেখা ভাবিকে খুঁজবো এবং রেখা ভাবিকে খুঁজে বের করে এ বাড়িতে নিয়ে আসবো, এ বাড়িতে এনে তার অধিকার বুঝিয়ে দেবো। কিন্তু চাচা থামলে কেন? কথা শেষ করো প্লিজ, কথা শেষ করো চাচা। রেখা ভাবি আর নাতনির মুখোমুখি আপনি দাঁড়ালে প্রথম কি প্রশ্নের মুখোমুখি হবেন সেটা ভেবেছেন চাচা? রণক, আমার রণক। রেখা ভাবির সাথে আপনি যা যা করেছিলেন তার কিন্তু ক্ষমা হয় না। জীবনের এই পর্যায়ে এসে মানবিক বিবেচনায় ক্ষমা করলেও ওদের জীবনে আপনার থেকে রণককে বেশি প্রয়োজন হবে। রেখা ভাবি যুবতী বয়সে সয় সম্পত্তির প্রতি লোভ করে ভালোবাসাবাসি করেনি, আজও সেই ভালোবাসাবাসি সয় সম্পত্তির উপর লোভ আছে কিনা কে জানে। অবশ্যই, কারণ রেখা ভাবি রণককে ভালোবেসে বিয়ে করেছিল, ভালোবাসাবাসি দিয়ে সারাটা জীবন কাটাতে চেয়েছিল, এখনো হয়তো বা কাটাতে চায়। আর এখানে এসে যদি ভালোবাসার মানুষটাকে না পায় তাহলে আপনার প্রতিহিংসার আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে মা মেয়ে। প্রেমময় জীবনের স্বপ্নে বিভোর রেখা আপনার জন্য 24 বছর সাঁতার কেটেছে একা। স্টপ, স্টপ জাফর, স্টপ প্লিজ চাচা, আপনি শান্ত হন। রেখা ভাবিকে খুঁজে পাওয়ার ক্লু যেহেতু পাওয়া গেছে, রণককে খুঁজে পেলেই হয়, আর রণক আর রেখা ভাবিকে মিলিয়ে দিলেই আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে। রণককে ছাড়া আমি আমার নাতির সামনে কোন মুখে দাঁড়াবো? জাফর বাবা, আমি সারা জীবন পাপ আর পাপ করেছি, আমি চাচা, আমি আমেরিকার লোক লাগাচ্ছি, যে করে হোক রণককে আমি খুঁজে বের করবো, ট্রেস আমি বের করবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই বাড়িতে তো এইভাবে চলে না, একটা গভর্নেন্স দরকার চাচা, এই বাড়িতে একটা গভর্নেন্স নিয়োগ দিই। তোমার যা ভালো লাগে তাই করো, আমার জীবনটা আমার নিজের কাছে অপ্রয়োজনীয় হয়ে উঠেছে, যত তাড়াতাড়ি পারো রণক আর রেখার ঠিকানা খুঁজে বের করো, যত টাকা লাগে খরচ করো, আমি আমার ছেলে, ছেলের বউ আর নাতনিকে চাই। নন চাচা, দিকে খেয়াল রাখিস, আমি যে চাচাকে দেখভাল করার জন্য যে গভর্নেন্স আসবে তার রুমটা ঠিকঠাক মতো গুছিয়ে রাখিস, ঠিক আছে? স্যার টেনশন নেবেন না চাচা, আমার ছেলের বউ আসবে, আমার নাতনি আসবে। নাইস লোকেশন, নাইস ওয়েদার, এখানে দাঁড়িয়ে মনে করো যে অরেঞ্জ জুস, লেমন জুস, স্ট্রবেরি জুস, অ্যাটলিস্ট কোল্ড ওয়াটার হলে ভালো হতো। তোমার বোন কাণ্ড দেখেছো, বিয়ে বাড়ির আয়োজন করে ফেলছে তোমার আমার সম্মানে, এই যে আস্ত খাসি, তারপর দেশি মুরগির রোস্ট, রুই মাছ, তারপর হচ্ছে পুকুরের সরি মানে নদীর ইলিশ, দারুণ ব্যাপার হয়ে যাচ্ছে। মন ভরে খাও, নায়িকা বলে কথা, নায়িকা নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবে, খুব ভালো, খুব আনন্দ, তাই না? এই তুমি মনে হয় আমাকে একটু খোঁচা দিয়ে কথা বললে, সেফটি পিনের মতো। এনিওয়ে
একটু খোঁচাখুচি করলে কিছু যাবে আসবে না। এবার তুমি তোমার ইলেকশনের কথা বলো, তোমার ক্লাবের ইলেকশনের খবর কি? তুমি কি আমার মান সম্মান রেখেছো? তুমি যা কাণ্ড ঘটিয়েছো আমার কোনো মান সম্মান আছে? সবাই ছিছি করছে, কেউ কি আমাকে ভোট দেবে? ক্লাবের সদস্যরা কেউ আমাকে ভোট দেবে না। ভোট নিয়ে তুমি কোনো চিন্তা করো না, টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। বুঝি 10 কোটি টাকা আছে না, ওখান থেকে প্রয়োজন হলে 5-6 কোটি টাকা তোমার ইলেকশনে খরচ করে ফেলবো, ম্যানেজ করে ফেলবো, তাই নাকি? আহারে আমার সোনা, বইটুনে দরদ উঠলে উঠলে পড়ছে তোমার। আপা দুলা ভাই, তোমাকে প্রেম দেখাতে আমার খুব হিংসা লাগতেছে। হিংসার কিছু নাই, হবে। তোমার জীবনে কত এরকম হবে, কত ছেলে তোমার পিছনে ঘুরবে তুমি যখন নায়িকা হবা। আমাদের চিনবা না তখন, কোথায় আপা, কখন দুলা ভাই, কে দুলা ভাই, চিনি না। না না আপা, অবশ্যই চিনবো, অবশ্যই তোমাদের কথা আমার মনে থাকবে। দুলা ভাই তো আমার নায়িকা বানাইতেছে, তাই না দুলা ভাই? আমার ইন্টারভিউ যতগুলো হবে, পেপার বলেন, টেলিভিশন, তারপর ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, সবগুলোতে আমি দুলা ভাইয়ের কথা বড় করে লিখে দিব। ও দুলা ভাই সবকিছু, আমি কিছু না। না কি যে বলো না, তুমি তো আমার বুবু লাগো। সরি টিয়ামণি, ঘরের চাবিটা কি তোমার পকেটে আছে? চাবি না তো, চাবিটা সিন্দুকে রেখে দিছি। সিন্দুকের চাবিটা? সেটা তো খুব গোপন জায়গায় রেখে দিছি। তোমার বোন না এক্সট্রা ট্যালেন্ট। হ্যালো রেখা, তুমি কোথায়? ঠিকানাটা দাও না প্লিজ, আমি 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 মস্ত বড় ভুল করেছি, আমি তোমার পা ধরে ক্ষমা চাই। ধন্যবাদ, রাখছি। রেখা, আমার ভেতরে দানবটাকে জাগিয়ে তুলেছিল চাচা, আমি তোমার সাথে দানবের মতো আচরণ করেছি। রণকের কিন্তু কোনো দোষ ছিল না, প্রথম দিনের মতো প্রতিদিন তোমাকে ভালোবাসত। চাচা রণককে আটকে রেখে যখন পাগল বানিয়েছিল, রণক কি বলেছিল জানো? প্লিজ আপু, আমার আমার অর্ধেক বাড়ি অন্তত আমাকে ফেরত দেন। এই বাড়িটা তো তোমার না, তোমার স্বামীর। ইনফ্যাক্ট তোমার স্বামীও তো তোমার না, বারেক সাহেব মানুষ উন্নয়ন ফাউন্ডেশনের বাড়িটা লিখে দিয়ে গেছে। পেপার্সগুলো কি একবার দেখতে চাও? দাদা, বাবার নাম্বারটা কি আপনি আমাকে দেবেন না? তোমার বাবার নাম্বার বলে ঠিকানা? তোর বাবা আছে? আছে তোমার বাবা। চাচা চাচির অমানসিকতা তোমার জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। সবার জন্য একমাত্র চাচা চাচি দায়ী। এখন আমি একা, শত প্রয়োজনে পাই না কারো দেখা, অপরাধ বোধ আমায় করে করে খায়, ভালো থাকার আজ নেই কোনো উপায়, টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরার ইস্যু।